তো শিল রূপগোস্বামী নবদ্বীপ ধামের বন্দনা করেছেন তো আপনারা নবদ্বীপ ধামে এসেছেন তিনি নবদ্বীপ ধামকে প্রণাম জানিয়েছেন তিনি বলেছেন যে গৌরভ্রমণ যত্ন যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু ভ্রমণ করলেন হরি সেই গৌর হরি স্বভক্তই তার নিজ ভক্তগণকে নিয়ে যে স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ তনু গৌরাঙ্গ মহাপ্রভু ভ্রমণ করলেন কি করতে করতে ভ্রমণ করছিলেন না সংকীর্তন প্রেমে তিনি ভক্তদের নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম সংকীর্তন দ্বারা সংকীর্তন প্রেমে ভরে না সর্বম সমস্ত ভক্তদের হরিনাম সংকীর্তনের রূপক প্রেম দিয়ে তাদের হৃদয়কে নিমজতি অতি উজ্জ্বল ভাবম তাদেরকে নিমজ্জমান করেছিলেন অতি উজ্জ্বল ভাব সিন্ধু সেই প্রেম প্রেম প্রেমভক্তি তিনি সব ভক্তদের প্রদান করছিলেন কোথায় না যে স্থান সেই স্থান আছে তং নবদ্বীপম অহম স্মরান সেই নবদ্বীপ ধামকে আমি স্মরণ করি নবদ্বীপ ধামেই এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু সমস্ত ভক্তাদের দান করলেন সংকীর্তন প্রেমে ভরেন সরবম সবাইকে সংকীর্তন হরিনাম মহামন্ত্রের দ্বারা তাদের হৃদয়ে উল্লাস করেছিলেন প্রেম দান করেছিলেন তো আজ সেই সৌভাগ্য এই নবদ্বীপ ধামে আপনারা সেই হরিনাম প্রথম দীক্ষার মাধ্যমে আপনারা হরিনাম গ্রহণ করতে বসেছেন এতদিন গুরুর নির্দেশে হরিনাম অভ্যাস করেছেন যে আমি এই জব করতে পারব কি না আপনারা অভ্যাস করেছেন যে হ্যাঁ আমি পারব তাই আপনারা সেটিকে সারা জীবন গুরুর আদেশ যে পালন করতে পারবেন এই সংকল্পবদ্ধ পরিকর হয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যে না আমি অবশ্যই গুরুদেবের এই আদেশ সারা জীবন ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি আমি জপ করতে পারবো সারা জীবন ভগবানের নামকে আশ্রয় করে থাকব কেন আমাদের আচার্য ভক্তিবিন ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন এবং তিনি প্র্যাকটিক্যাল বাস্তবে তিনি ভগবানের নাম নিজে করেছেন এবং তিনি বলেছেন নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে আমরা অনেক সময় অজুহাত দিতাম যে আমি কাজকর্ম করব কখন ভগবানের নাম করব কিন্তু আমরা ভগবান নাম রূপে এই কলিযুগে এসেছেন তো গুরুদেব আজকে আপনাদের ভগবানকে দান করবেন সেই ভগবান অভিন্ন নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র স্বরূপ স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণ আজকে গুরুদেব আপনাদের দক্ষিণ কর্ণে মাধ্যমে আপনাদের হৃদয়ে বপন করবেন প্রদান করবেন হৃদয়ে যে হৃদয়ে এই ভগবানের নাম গুরু থেকে প্রাপ্ত হয়ে যখন আমরা সেটির সঠিকভাবে নির অপরাধে আমরা ভগবানের নাম জপ কীর্তন করব তখন আমাদের হৃদয়ের সমস্ত মহিলা অনন্তকালের যে সমস্ত মহিলা রয়েছে অভদ্র রয়েছে কাম ক্রোধ লোভ মদ আশ্চর্য বিভিন্ন পাপ কর্ম তো সেগুলি মহাপ্রভু বলেছেন যে চেত দর্পণ মার্জনম হৃদয়ের আয়না তখন পরিষ্কার হয়ে যাবে আর এই হরিনামের দ্বারাই গুরুদেব ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করান যার মাধ্যমে আমরা নিজেকে জানতে পারি হরিনামের মাধ্যমে যে আমি হচ্ছি ভগবানের নিত্য সেবক তিনি আমার নিত্য আরাধ্য নিত্য প্রভু তিনি একমাত্র সেবনীয় তিনি পূজনীয় আর এই জগতে অন্য কেউ সেব্য নন এই জ্ঞান লাভ হবে আমি তার নিত্য সেবক এটি আমরা এই দীক্ষার মাধ্যমে হরিনাম সঠিকভাবে গ্রহণ করার মাধ্যমে হৃদয়ে আমাদের এই সম্বন্ধ জ্ঞানের উদয় হবে এবং আমরা এই সম্বন্ধ মাধ্যমে ভজিতে ভজিতে মানে ভজন মানে সেবা তাই গুরুদেব সেবা অধিকার দিচ্ছেন যে তুমি দাস ভগবান কৃষ্ণ হচ্ছে আমার নিত্য আরাধ্য তার সেবা করো সেজন সর্বকর্মাণী অপি সদা কুর্ণান্ন মত ব্যাপারশ্রায় ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন সব কর্ম ভগবানকে আশ্রয় করে করো এই জন্য ভক্তমিনী ঠাকুর বললেন নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে তবে আমাদের কর্ম ত্যাগ করতে হবে না সেই জন্য নির্ভীকভাবে ভগবানকে আশ্রয় করে তার নামকে আশ্রয় করে প্রত্যেক আমরা আমাদের নিত্যকর্ম কেবল ভগবানের সুখবিধানের জন্য আমরা সম্পাদন করবো আমাদের চাষবাস চাকরি ব্যবসা যা কিছু সেগুলি সব কৃষ্ণের সেবার জন্য আমরা সম্পাদন করবো কেন ভগবান হচ্ছেন সেব্য আমরা হচ্ছে সেবক তাই সেব্য ভগবান তার সন্তুষ্টি বিধান হবে যখন আমরা তার সেবা করবো সেজন্য তাকে বলা হয় সেবা এই জন্য গুরুদেব সেবা দান করেন সেব্য ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তো সেজন্য গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি সমস্ত ভগবানের যে করুণা আছে আমরা সবাই বলি গুরুদেব আমায় করুণা কৃপা করুন কৃপা করুন ভক্তদের আমরা বলি কৃপা করুন তো ভগবান হচ্ছেন সমস্ত করুণার একত্রিত হয়ে জমাট বেঁধে ভগবান নিজে গুরু রূপে প্রকট হয়েছেন এবং সেই করুণা কৃপা প্রদান করতে সেজন্য সংসার দহনে দগ্ধ জীবকুল উদ্ধার কারণে ତ ଭଗବାନ କି କରେ ନା ଏ ସଂସାରେ ଦଗ୍ଧୀଭୂତ ଜୀବ କୁଲକେ ଉଦ୍ଧାରାର୍ଥେ ସଂସାର ଦହନେ ଦଗ୍ଧ ଜୀବକୂଲ ଉଦ୍ଧାର କାରଣେ କରୁଣା ବାରିଦ କୃପା ବାରିଦାନେ ବନ୍ଦୀ ଗୁଣ ସିନ୍ଧୁ ଗୁରୁର୍ ଚରଣ କମଲେ ଭକ୍ତିବୀର ଶ୍ରୀ ବିଶ୍ୱନାଥ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ଠାକୁର ତିନି ସଂସ୍କୃତ ଗିଏ ବୋଲିଛନ୍ ଆମର ପ୍ରତିଦିନ ମଙ୍ଗଳାରତୀତେ ଗାଇ ସଂସାର ଦାବା ନଲ ଲୀଳ ଲୋକ প্রণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্নবশ্য বন্দে গুর শ্রী চরণার বৃন্দম তো সেটার বাংলা আমি প্রথমে বললাম সংসার দহনে দগ্ধ জীবকুল উধার কারণে বন্দি করুণা বারিদ হন্দি গুণ সিন্ধু গুরু চরণ কমলে আমরা সংসারে দগ্ধীভূত অছি তাই ভগবান আছেন করুণার সমস্ত যে কৃপারূপ বারি জমাট বেঁধে যায় জল তারপরে বৃষ্টি হয় চতুর্দিকে ঠিক সেরকমই সংসার দাবানলকে দগ্ধীভূত করতে গুরুদেব ভগবান নিজে সমস্ত করুণার বাড়ি বৃষ্টি প্রদান করছেন কেননা জঙ্গলে যদি আগুন লাগে বৃষ্টি না হলে কোনো দমকল বাহিনী গিয়ে লিভাতে পারবে না পারবে বৃষ্টি যদি প্রচুরভাবে হয় তাহলে জঙ্গলের সমস্ত দাবানল লিভে যেতে পারে ঠিক সেরকম সংসার দাবানল যে অনিত্য বস্তুর প্রতি আসক্তি আমাদের সেগুলি সব প্রসন্মিত হবে যখন আমরা গুরু কৃপা লাভ করে গুরুর নির্দেশ মতো পরম্পরাতে যুক্ত হয়ে আমরা ভগবানের সেবাতে যুক্ত হব তো জন্য এই নবদ্বীপ ধামে আমরা ভগবানের চরণে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করবো যিনি এখানে হরিনাম বিতরণ করেছিলেন বন্দে গৌর অবতারম শ্রী নবদ্বীপ বাসম কণ্ঠে মালম দধানম তমানে মহাপ্রভু কণ্ঠে মালা ছিল এনেকে জিজ্ঞাস করে মহাপ্রভুকে মালা ছিল আমরা মালা পড়ছি স্বয়ং ভগবান এখানে আচরণ করে দেখাতে এসেছেন তো এখানে বৈদিক শাস্ত্রে বর্ণনা করছেন বৃহৎ জামালে বর্ণনা করা হচ্ছে যে নবদ্বীপে বাস করেন সেই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সমস্ত কলির কলুষকে ধ্বংস করেছেন যিনি কণ্ঠে মালা ধারণ করেছেন তার শ্রুতি যুগলে বিলসত স্বর্ণ সংযুক্ত গণ্ডকয় দিব্যরত্ন্রথিতং বাহুদ্বয়ং বিভ্রত ভক্তভ্য যদতম মলা অপহরণম সর্বহরে এখানে বলছেন সমস্ত পাপ এই কলিযুগের সমস্ত পাপ রাশিকে বিনাশ করার জন্য যে গৌরাঙ্গ মহাপ্রভু যে নবদ্বীপ ধামে বাস করছেন তিনি তার কণ্ঠে মালা ধারণ করেছেন তার গণ্ডদুয়ে স্বর্ণকণ্ডল শোভা পাচ্ছে তিনি দিব্য রত্নময় এবং তিনি তার ভক্তগণকে হরিনাম প্রদান করছেন ভগবান শ্রীহরির যে পবিত্র নাম তিনি প্রদান করেন যে হরিনাম গ্রহণ করে সমস্ত পাপ নাশ হয়ে যায় সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রণাম নিবেদন করি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি নবদীপ ধাম কি তাই জন্য আমরা খুব ভাগ্যবান নবদ্বীপ বৃন্দাবন দুই এক হয় গৌর শ্যাম রূপে প্রভু সদা বিলস হয় এই নবদ্বীপ ধামে ভগবান শ্যাম সুন্দর গৌরাঙ্গরূপে একসাথে রাধাকৃষ্ণ মিলিততন এখানে বিরাজিত রয়েছেন তো সেজন্য আমরা সেই নবদ্বীপ ধামে সুযোগ গ্রহণ করছি যে এখানে হরিনাম দীক্ষা গুরু মহারাজ প্রথম দীক্ষা বলেন এই প্রথম দীক্ষার মাধ্যমে এখানে অনেক কিছু পাওয়া যায় আমরা পারমার্থীকে নাম পাই আমরা হরি নাম পাই গুরু থেকে তীরকম অনেক কিছু তার পূর্বে আমরা যে পুরশ্চর্যা করেছি আগে সব অভ্যাস করেছি ভোগ লাগে খেয়েছি হরিনাম অভ্যাস করেছি গ্রন্থ পড়েছি ভোরে উঠে স্নান করা ইত্যাদি সব অভ্যাস করেছি কেন দীক্ষা নেওয়ার আগে এই সমস্ত অভ্যাস করতে হয় এবং নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য এইগুলি গুরুদেব আগে আমাদেরকে জানিয়েছেন তো সেজন্য আমরা এটি করেছি তো এখন আমরা ভক্তদের গুরু মহারাজের নির্দেশে যে এখন এই দীক্ষা অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে এখানে গুরুদেব আমাদেরকে মালা দিবেন নাম দিবেন যজ্ঞ হবে অনেক ভক্তমণ্ডলীর সাথে আপনারা সংকল্প করলেন যার আর কখনও এই পাপকর্ম করবেন না নবদ্বীপ ধামের মধ্যে বৈষ্ণবদের সামনে প্রভুপাদের সামনে আপনারা সংকল্প করলেন গুরুদেবকে ভগবানের বাণী প্রচারে সাহায্য করবেন সবাই সাহায্য করবেন সবাই আপনারা সংকল্প করেছেন সাহায্য করবেন বলে দীক্ষা দিব্য জ্ঞান গুরু মহারাজ তিনি বলেছেন দীক্ষা মানে গুরুতে আসক্তি এখন গুরু মহারাজ যদি এসে বলেন আপনি আজ দীক্ষা পেতে পারেন না এই দীক্ষা আসন থেকে চলে যাবেন কে এরকম চলে যেতে পারবে দেখি হাত তুলুন যদি গুরুদেব আপনাদের মধ্যে কাউকে বলেন চলে যেতে পারবেন সত্যি কথা গুরুদেব যদি বলেন চলে যেতে হবে তাহলে আপনি আত্মসমর্পিত শিষ্যের যোগ্যতা গুরুদেবের আদেশ পালন করা প্রথম যোগ্যতা আপনি আত্মসমর্পণ করলেন আর কায়মানবাকে তার আদেশ পালন করবেন তার আত্মসমর্পণ ব্যক্তির কর্তব্য কী তার কর্তব্য কি যে গুরুদের আদেশ পালন করা এখন যদি গুরুদেব এসে বললেন যে তুমি এখন যাও দশ বছর পরে আমি তোমাকে ডাকব আপনারা যাবেন অনেকে যাবে আর অনেকে যেতে চায় না তার মানে এখনো আত্মসমর্পণ করেনি বোঝা যাচ্ছে গুরুর আদেশটাই আনন্দ গুরুর আদেশটাই দীক্ষা আমি দীক্ষা নিলাম কিন্তু আদেশ পালন করলাম না তাহলে লাভটা কি হলো তার মানে আমরা এখনো অভিমানী রয়েছি অহংকারী রয়েছি অনেকে বলে আমার আজ যদি দীক্ষা না হয় তাহলে আমি আর এই ইস্কনের সাথে যুক্ত থাকবো না এই জন্য গুরু মহারাজ বলেছেন দীক্ষা মানে গুরুতে আসক্তি এটা আগে জেনে রাখুন হঠাৎ করে গুরু মহারাজ বলেন কাউকে তুলে দেবেন আজ দীক্ষা হবে না তাহলে আপনারা এখন নারাজ আছেন যেতে চান না তার মানে গুরুকে পালন আদেশ মানতে চান না তাহলে কি করে দীক্ষার যোগ্য হলেন আপনি আপনার দীক্ষার যোগ্য নয় বোঝা যাচ্ছে এখানে গুরুদেব যদি বলেন উঠে যেতে উঠে যাবেন আর গুরু এতই করুণাময় পরীক্ষা করবেন সঙ্গে সঙ্গে আবার বলেন না তুমি আসো তুমি যোগ্য কিন্তু যে উঠে যাবে না তাকে বলার যাও তাহলে ও যোগ্য নয় যে গুরু আদেশ পালন করবে চলে যাও গুরু যে আপনি যেই দিন আমায় দীক্ষা দিবেন আমি ততদিন অপেক্ষা করব। এই যে ধৈর্য এক সেকেন্ডের মধ্যে আবার কৃপা হয়ে যাবে কিন্তু আমি যদি বলি না না আমাকে না দিলে আমি চলে যাব তাহলে ও অহংকারী অভিমানী ও গুরুর কৃপা পাওয়ার যোগ্য নয় বুঝা গেল আত্মসমর্পণ আর গুরুতে আসক্তি দীক্ষা নিয়ে গিয়েও তো গুরুত্ব করে চলে যাচ্ছে গৌড়ীয় মঠে গিয়ে দ্বিতীয় দীক্ষা নিচ্ছেন আপনারা লিখছেন দ্বিতীয় দীক্ষা পরবর্তী যে উপনয়ন সংস্কার কার থেকে নিব বলে দিচ্ছেন সেই একই গুরু থেকে কিন্তু যদি দেরি হয়ে গেল গুরুদেব বললেন ভক্তি শাস্ত্রী কর গুরুদেব বললেন ভক্তি বৈভব কর বা ভক্তি করে পঞ্চাশটা প্রশ্ন উত্তর শিখতে থাক পড়তে থাক গ্রন্থ এইগুলি লিখতে থাক আর তারপরে দীক্ষা হবে তখন বলো ও এরকম দীক্ষা এরকম দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা আমি গৌড়িয়া মঠে তো ডাকছে এখনই দিয়ে দিবে তাই আর চললাম এখানে সাইন করে গেলেন পরবর্তী দীক্ষা সেখানে নিব গুরুদেব বলেন যে সদ্গুরুকে ত্যাগ করে কুটি জন্ম আর সদ্গুরু পাবে না তীর জন্য সাবধানতা অবলম্বন করবেন শুধু এরকম বসে গেলাম যজ্ঞতে এখানে সাক্ষী রাখছেন সবাইয়ের কাছে তারপরে পরে গিয়ে অবজ্ঞা করবেন তাতে আপনার অপরাধ হয়ে যাবে আর কুটি জন্ম সদগুরু পাবেন না এই জন্য সংকল্পবদ্ধ হচ্ছেন আজকে এই জন্য আমরা বলছি এইগুলি জিনিসটা কিছু কিছু ভক্ত এরকম ভেবে ছেড়ে চলে যায় তাই জন্য গুরুদেব খুব তিনি দুঃখিত হন তো সেটাতে আপনার ক্ষতি হবে জন্য আমরা আগে থেকে আপনাদেরকে কিছু জানিয়ে দিচ্ছি সেজন্য দীক্ষা মানে গুরু মহারাজ বলছেন গুরুর প্রতি আস একদম আসক্তি শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে গুরুর আদেশ আমি ত্যাগ করব না সেজন্য সদ্গুরু তিনি গুরু হচ্ছেন গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি ভগবানের সমান তাহলে আমরা তাকে পেয়ে তার আদেশের উল্লঙ্ঘন করা মানেই অপরাধ হয় তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে না আমরা হয়তো সরাসরি কৃষ্ণকে পূজা করব কিন্তু ভগবান নিজে বলেছেন সে দাম্ভিক নহে মর প্রসাদের পাত্র আমার করুণার মূর্ত বিগ্রহ রূপে আমি গুরু রূপে প্রকট হই শিষ্যকে শাসনে রেখে আমার সেবা কিভাবে করবে শিক্ষা দিতে আর সে যখন গ্রহণ করে না আমাকে মানে না তাহলে সে আমার প্রিয় নয় আমার প্রতিনিধিকে মানছে না এই জন্য আমার অনুরোধ করব সদ্গুরুকে কখনো ত্যাগ করবেন না বুঝতে পারছেন সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি বলেছেন যে একজন সদ্গুর গ্রহণ করা আবশ্যকতা অপরিহার্য রয়েছে সে গুরু কেমন না যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন প্রেষ্ঠ এই জন্য ভগবান গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয় প্রেষ্ঠ নিজজন তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের প্রিয়তম সেবক গুরুদেব হচ্ছেন নন্দ মহারাজের পুত্র যে কৃষ্ণ তার প্রিয়তম হ্যাঁ গুরু বরং মুকুন্দ প্রিয় মুকুন্দ পেষ্ট রঘুনাথ দাস গোস্বামী মন শিক্ষায় বলছেন মুকুন্দের প্রিয়জন বলে জানো তারে মন হে মন মুকুন্দের প্রিয় বলে গুরুকে জানো তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে নন্দনন্দন যশোদানন্দন যে কৃষ্ণ তারই যে প্রিয়জন ভক্ত প্রিয় সেবক তিনি হচ্ছেন গুরু এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাল বলছেন এটি গুরু মহারাজের লেকচার থেকে আমি বলছি গুরু তার লেকচার দিয়েছেন আমরা একটা বই লিখেছি গুরু কৃপা লাভের পন্থা সেখানে গুরু মহারাজের কথা থেকে আমি বলছি অন্য যে কোনো জীবের প্রতি বিদেশযুক্ত হন সদ্গুরু এবং তাই পরমপুরুষোত্তম ভগবান উদ্দেশ্যে ভক্তি সেবা নিবেদনের কথা তিনি অকাতেরে বিতরণ করেন ভগবৎ সেবা বিমুখ জীবগণ কোনো ক্রমে নম্রভাবে এ বিষয়ে কিছু জ্ঞান আহরণ করলে ভগবানের যে মায়া শক্তি তাদের আচ্ছন্ন করে রেখেছে এবং নানা ধরনের দুঃখ কষ্টময়ী জীব জুনিতে যেভাবে পতিত হচ্ছে তা থেকে তারা মুক্ত হতে পারে তো সেজন্য আমাদের অপরিহার্য নন্দনন্দন পৃষ্ঠ যশোদানন্দন পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ যে তার যে করুণার মূর্ত বিগ্রহ যে গুরু তার কাছ থেকে দীক্ষা আমাদের অবশ্যই লাভ করতে হবে হরে কৃষ্ণ এই জন্য গুরু মহারাজ বলছেন দীক্ষা বলতে বোঝায় গুরুকে অন্তরের মাঝে গ্রহণ করে নেওয়া শ্রী জয়প্রতা স্বামী গুরু মহারাজ এইগুলি আমাদেরকে বলতে বলেছেন যে অন্তরের মাঝে গ্রহণ করেনি তবে গুরুকে একদম সারা জীবনের জন্য তার আদেশ নির্দেশ আমি পালন করবো শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় এই যে অনুষ্ঠান হচ্ছে বসে গেছি দীক্ষা পেয়ে গেছি গুরু মহারাজ বলছেন এটা শুধু খালি অনুষ্ঠান নয় গুরুকে অন্তরে মেনে নিয়ে তার নির্দেশ উপদেশের মাধ্যমে তার সেবা করা গুরু মহারাজ বলছেন এই ভাদ্র পূর্ণিমা আসছে ভাগবত বিতরণ করতেবে শিষ্য হিসাবে আপনারা যারা এখানে দীক্ষা নিচ্ছেন যতজন বসে আছেন কম পক্ষে একটা করে ভাগবত এক মাসের মধ্যে বিতরণ করবেন কয়জন করবেন দেখি হাত গুরুদেবের আদেশ দেখি কতটা আমরা দেখি এখানে ছয়শ ভাগবত সেট বিতরণ হবে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই আপনারা এক মাস টাইম বেশি করবেন কম পক্ষে একটা অঙ্গীকারবদ্ধ যা আমি আজকে দীক্ষা নিয়ে যাচ্ছি অবশ্য গুরু মহারাজের আদেশ আমি পালন করব। শুধু খালি মানে একটা বসেছি ফর্মালিটি না যে আমাকে করতে হবে মূর্খরাও করছে আমি দেখলাম অনেক মূর্খ পড়াশোনা জানে না বহু ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে গীতা ভাগবতকে বাড়ি বাড়ি দিয়ে আসছে তাদেরকে বিক্রি করছে গিয়ে মাসে মাসে টাকা কেউ কেউ সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিচ্ছে সেই আমার অনুরোধ এখানে আমরা শুধু খালি এখানে বসে গেলাম আনুষ্ঠানিকভাবে তা না সেবা করতে হবে গুরু বলছেন তোমরা সংকীর্তন নাম হট প্রচার হ্যাঁ হরি নাম কীর্তন করবে বাড়িতে বসে সপ্তাহে নাম হট সংঘ করবে দশজন পাঁচজন এই জন্য নাম হট সংঘ করা হয়েছে কিন্তু আমরা নাম হট সঙ্গে আসবো না তাহলে দীক্ষার কি লাভ আমরা গ্রন্থ বিতরণ করব না তাহলে দীক্ষার কি লাভ তাহলে গুরুর আদেশ তো পালন হলো না তাহলে তো গুরু অবজ্ঞা হয়ে যাবে নাম অপরাধের মধ্যে একটা রয়েছে তার যে নির্দেশ রয়েছে যতগুলি আমাদেরকে পালন করা গুরুদেব বলেছেন আমাদের প্রতিনিধিত্ব করছে আমাদের অনেক ভক্ত তাদের নির্দেশ মতো চলা কিন্তু আমরা মন ঘড়া চলব না ওটা যেন না করি এই জন্য সম্পূর্ণ গুরুদেব বলছেন জন্মজন্মান্তর ধরে গুরু আর শিষ্যের মধ্যে একটা পারস্পরিক পারমার্থিক সম্পর্ক গড়ে উঠে সেজন্য জন্মজন্ম ধরে একদম এখানে বলছেন হ্যাঁ জন্ম জন্মান্তর এসব পার সম্পূর্ণ হৃদয়ে সম্পর্ক থাকবে সিল প্রভুপাত বলেছেন গুরু বচন বলছেন প্রভুপাত বলেছেন দীক্ষা মানে স্বয়ং ভগবানকে যেভাবে স্বীকার করা হয় দীক্ষা গুরুকেও ঠিক সেইভাবে স্বীকার করে নিতে হবে এটি প্রভুপাদের কথা ভগবানকে যেভাবে আমরা পালন মানছি গুরু তার প্রতিনিধিত্ব করছেন তাই সেইভাবে আমাদের মানতে হবে তিনি যা কিছু বলেন যা কিছু করতে বলবেন সবই করতে হবে সবই করতে হবে কেননা তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি বুঝা গেল তার মানে দীক্ষা শুধু একটা এরকম বসে গেলাম আনুষ্ঠানিকতা নয় এইখানে আমাদের অনেক কিছু গ্রহণ করতে হবে গুরু আরও বললেন যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের আচার্য তার উদ্ধৃতি দিয়ে বলছেন যে দীক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন না গুরুদেব শিষ্যকে সম্বন্ধ অভিধয় প্রয়োজন তত্ত্বজ্ঞান করিয়ে শ্রীকৃষ্ণের সহিত সম্বন্ধ স্থাপন করে এটি নাম হচ্ছে দীক্ষা উনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা উল্লেখ করলেন গুরু মহারাজ জয়প্রতা স্বামী গুরু মহারাজ যে শিষ্যকে ভগবানের সাথে সম্বন্ধ প্রয়োজন প্রয়োজনাত্মক যে দিব্যজ্ঞান এইটা প্রদান করেন সম্বন্ধ স্থাপন করেন তাই পরম্পরার সাথে যুক্ত করে দেন দীক্ষার মাধ্যমে তার মানে আমাদের যে ভগবানের কাছে যাওয়া রাস্তাটা একদম নিশ্চিত করে দেন যদি আমরা গুরু মহারাজ বলছেন যদি আমরা সঠিকভাবে এই যে অঙ্গীকার করলাম আজকে সংকল্প করলাম যে চারটি নিয়ম যে নিষেধ আমি পালন করব, কোনো মৎস্য মাংস গ্রহণ করব না আর কোনো নেশা করব না অবৈধ সঙ্গ করব না দ্রুত ক্রীড়া করব না প্রত্যেক দিন সুলমেলা কম পক্ষে আমি জপ করব কম পক্ষে বেশি সুযোগ থাকলে বেশি করবেন আর সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদন করবেন প্রসাদ ছাড়া কিছু খাব না এই যে সংকল্প করছেন তাহলে গুরু মহারাজ বলছেন আপনার নিশ্চিত ভগবানের সাথে সম্বন্ধের মাধ্যমে যে সেবায় যুক্ত হয়ে যাবেন সর্বকর্ম কৃষ্ণের সাথে যুক্ত করে দেবেন তাহলে আপনি অবশ্যই সেই কৃষ্ণ প্রেম লাভ করবেন ভগবৎ ধামে ফিরে যাবেন নিতায় প্রেমানন্দে তো এইভাবে শিল জয়প্রতা গুরু মহারাজের কথাগুলি আমি এখানে আপনাদের সামনে ধরে তুলছি কিছু কিছু তো গুরু মহারাজ বলছেন শিষ্য পারমাতি সদ্গুরুকে কি করবে নিজের জীবনের পরম আশ্রয় এবং আরাধ্য বিগ্রহ স্বরূপে স্বীকার করতে হবে আমার জীবনের আশ্রয় একমাত্র গুরু তাকে স্বীকার করার মাধ্যমে তার থেকে শুদ্ধ ভগবত ভক্তি সেবা অনুশীলনের পদ্ধতি প্রতীক ক্রিয়াদি যে সমস্ত সেবা করার যে সমস্ত শিক্ষা সেটা শিষ্য যোগ্যতায় দাগ যে গ্রহণ করবে কিভাবে না গুরুকে পরম আরাধ্য রূপে জানবে আর তার কাছ থেকে সমস্ত শিক্ষা সেবার শিক্ষা সে গ্রহণ করবে এটা তার কর্তব্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি সকল জীবাত্মার পরমাত্মা রূপে তার শুদ্ধ ভক্তমণ্ডলীর মাঝে নিজেকে বিকশিত করতে আগ্রহী হয়ে থাকেন অতএব কোনো রকম ছল চাতুরী বর্জন করে এখানে বলছেন ছল চাতুরি বর্জন করতে হবে কপটতা বর্জন করতে হবে নিজের ইন্দ্রিয় সুখের জন্য কোনো ছল করবে না কপটতা মানে আধ্যাত্মিক উন্নতি ব্যতিরেকে পারমার্থিক উন্নতি ব্যতিরেকে যে কোনো কিছু আমরা নিজের স্বার্থের জন্য করছি ওটা ছল গুরু মহারাজ বলছেন আমি গুরুর নির্দেশ যে পালন করব তার যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটার ব্যতিরেকে অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে এখানে দীক্ষা নিচ্ছি ওটা হলে ছল হয়ে গেল ও ইস্কনে দীক্ষা নিলে হয়তো আমি বিদেশে যেতে পারবো চাকরি করতে পারবো হ্যাঁ ওখানে টাকা পাবো এই মেন্টালিটি প্রতিষ্ঠা পাও এইরকম না কেবল ভগবত সেবার জন্যই আমাদের দীক্ষা অন্য কিছু পাওয়ার আসা জড় জাগতিক কোনো আকাঙ্ক্ষা নিয়ে এই দীক্ষা নয় সেজন্য কপটতা মানে কেবল পারমার্থিক উন্নতি রেখে অন্য কোনো আকাঙ্ক্ষা নয় আর যদি কোনো অন্য আকাঙ্ক্ষা থাকে ওটা ছল হয়ে গেল তাহলে আপনি ঠকে যাবেন একদিন সেজন্য এইখানে গুরু মহারাজ বলছেন যে সেই রকম আমাদের কি করতে হবে না ছল চাতুরি বর্জন করে শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে পারমার্থী সদ্গুর কাছ থেকে পদ্ধতি প্রক্রিয়া আদি শিক্ষা লাভ করাই শিষ্যের কর্তব্য এবং সেইভাবে নিষ্ঠাভারে আন্তরিকভাবে ভগবৎ ভক্তি সেবা চর্চা করলে পরমেশ্বর ভগবানের প্রীতি লাভ করেন ভগবান তখন সুখী হবেন এবং তখন তিনি নিষ্ঠাবান শিষ্যের কাছে ধরা দিয়ে দিবেন এ ছিল স্বামী গুরু মহারাজের কথা এভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা মত গুরু মহারাজ বলছেন নিজের পারমার্থিক দীক্ষা গুরুকে কোন শিষ্যরই পার্থিব ব্যক্তি কিংবা নিজের সমকক্ষ মানুষ বলে মনে করা উচিত না আমরা আমাদের শরীরটা যেমন দেখছি হয়তো মনে করছি গুরুদেবের অসুস্থ হচ্ছেন গুরুদেব বুড়া হয়ে যাচ্ছেন তা আমার শরীর গুরুদেবের শরীর এক এটা আট এই যে ভাবনা কৃত্রিম মনোভাব এটা ঠিক নেই গুরুদেব তিনি আমাদের মাঝে দেখাচ্ছেন এরকম অসুস্থ কিন্তু শিষ্যর কাছ থেকে সেবা প্রদান করার জন্য শিষ্য জাতিটা দেখে ও আমি গুরুদেবের সেবা অধিকার আমি একটু করব গুরু মহারাজ বলছেন এইগুলা নিয়মগুলি ঠিকভাবে আমি পালন করছি না বলে গুরু মহারাজ অসুস্থ হচ্ছেন তো সেই নিষ্ঠাকে আরও বাড়ানোর জন্য কখনো কখনো গুরুদেব এরকম কিছু লীলা করেন যদি উনি অসুস্থ হন আপনারা যদি প্লেনে উঠেছেন কখনো। তাহলে বুঝতে পারবেন গুরুমা সারা বিশ্ব প্রচার করছেন দিন সেবাতে চিন্তায় বিভুর রয়েছেন এখন কেউ এরকম অসুস্থ হলে ঘরে শুয়ে থাকবে বলে সাউন্ড করা যাবে না এখানে কথা বলা যাবে না এখানে উনি শুয়ে থাকবেন কিন্তু আমরা ছিল জয়প্রদার স্বামী গুরুমা আজকে বাইরে দেখছি আর ভিতরে সবসময় উনি ওই শরীর নিয়ে সর্বদাই সেবাতে চব্বিশ ঘন্টা সেবাতেই রয়েছেন বিশ্রাম করলেও তিনি সেবার চিন্তাতেই ব্যস্ত রয়েছেন তাহলে আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্য রয়েছে আমরা একটু প্লেনে উঠতে পারবো না এমন কনজেস্টেড জায়গা সেখানে বসা কিন্তু উনি সারা বিশ্বে প্রচার করছেন তিনি অনেক সময় আমরা বুঝতে পারি না তো সেজন্য সাধারণ মনে যেন না করা হয় এখানে ভক্তি সিদ্ধান্ত সৌর ঠাকুরের কথা গুরুদেব বলছেন নিজের সমকক্ষ মানুষ বলে মনে করা কখনো উচিত নয় পারমার্থী দীক্ষা গুরুকে সর্বদাই পরমেশ্বর ভগবানের পবিত্র পাদপদ্ম আশ্রিত পুরুষ রূপে বিবেচনা করা শিষ্যের কর্তব্য কখনো কখনো ভগবানও দেখা যায় অসুস্থ লীলা করেছেন জ্বর হয়েছে কাপড় নিয়ে শুয়ে কষ্ট পাচ্ছেন আমার মাথা ধরছে ভক্তদের সেবা দান করার জন্য চেষ্টা করেছেন তো আমরা দেখি কোনো শিষ্যের পারমার্থী গুরুদেবকে তার নিজের সেবা কার্যে নিয়োজিত করার প্রচেষ্টার মাধ্যমে কখনো কখনো আমরা ভাবি গুরুদেবকে আমার সেবা কার্যে নিযুক্ত করে দিচ্ছে যে আমাকে চাকরি দিন গুরুদেব না না এরকম না অনেক ভক্ত এরকম করছে আমি খেতে পাচ্ছি না গুরু আরে নিজের কাজের জন্য গুরুদেব কেবল পারমার্থিক উন্নতির চেষ্টা করাবেন ভগবানের কাছে ফিরে নিয়ে যাবেন আপনি খেতে পারছেন না তার এটা পূর্বের কর্ম কিন্তু আজকাল শিষ্য এরকম করবে না এটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথা গুরু মহারাজ তুলে ধরেছেন কোনো সেবা কার্যে নিয়োজিত করার প্রচেষ্টার মাধ্যমে তার উপর আধিপত্য বিস্তার করে অনেক সময় তার উপরে আমাকে দেওয়া হলো না এই সেবাটা আমি এটা করতে চাই গুরু উপরে গুরুগিরি করার চেষ্টা দুই মিনিট গুরুমারা বলছেন তা আমি কিছু বললাম তো আমরা দশ নাম আজ শুনছি যে সমস্ত ভক্ত ভগবানের নাম বাণী প্রচার করেন তাদের নিন্দা করা আমরা জানি অনেক সময় আমরা তাদের নিন্দা করি তো সেটা আমরা যেন না করি তাদেরকে গালি দেই প্রহার করি তাদের দর্শন করে উপহাস করি বা কোনো নিচু জাতিতে জন্মগ্রহণ করেছিল সে দীক্ষা হয়েছে তাকে বলে ও তো তুমি নিচু কুলে জন্ম হয়েছ অশিক্ষিত শিক্ষিত এরকম বলে অবমাননা করি তো জন্য যারা হরিনাম প্রচার করেন সেই ধরনের বৈষ্ণব ভক্তকে কখনো আমরা যেন নিন্দা না করি আর যে শিব আদি যে দেবতাগণ রয়েছেন শিব দুর্গা কালী ইত্যাদি সেই সমস্ত দেবতাদের ভগবানের নাম আর দেবতাদের নাম একসাথে আমরা যেন মনে না করি এসব এক দে দুর্গা দুর্গা বলা আর কৃষ্ণ কৃষ্ণ বলা সব এক এটা অপরাধ হয়ে যাবে তৃতীয় অপরাধ আমরা জানি যেটুকু বললাম গুরুদেবের যে আদেশ আমরা সংকল্প করলাম এটি পালন করব সেগুলো যদি আমরা অবজ্ঞা করি তাহলে এটা নিন্দা হয়ে যাবে গুরু অবজ্ঞা একটু আগেই শুনছিলাম হরে কৃষ্ণ যেসব বৈদিক শাস্ত্র রয়েছে তার অনুগামী শাস্ত্র রয়েছে সেগুলির আমরা যেন সমালোচনা না করি নিন্দা না করি এইগুলো বাড়িয়ে টাড়িয়ে লিখে দেওয়া হয়েছে কেন এই বৈদিক শাস্ত্রতে অনুগামী শাস্ত্রতে সমস্ত ভগবানের নামের মহিমা বর্ণনা রয়েছে সেহেতু এই শাস্ত্রকে যেন আমরা অবমাননা না করি হ্যাঁ ভগবানের নামের অর্থবাদ করা এখানে প্রভুপাল বলেছেন যে নামের মাহাত্মকে অতিস্তুতি বলে মনে করা যে হরি নামের অনেক মহিমা রয়েছে সেখানে অতিস্তুতি বলে আমরা মনে করি আবার ভগবানের নামের যথার্থ যে অর্থ রয়েছে সেগুলিকে বাদ দিয়ে মনগড়া নাম বলি হরে কৃষ্ণ বলে অনেক লোক বলে কৃষ্ণ হয়ে যাও তুমি সবাই কৃষ্ণ এরকম অপ মানে অপরাধ করে মানে নামের অর্থবাদ আরোপ করে আর একটা বলেছেন গুরু প্রভুপাত যে নামের মাহাত্মকে অতিস্তুতি বলে মনে করা ভগবানের নাম ভগবানের নাম সমূহকে আমরা কাল্পনিক মনে করছি এইগুলি সব কল্পনা এই সব কিছু কৃষ্ণ বলে কিছু নেই নাম বলে পাপা আচরণ করা আমরা নাম দেখিয়ে পাপ করি অ নাম করলে তো পাপ ক্ষয় হয়ে যায় যাক আবার নাম করব পাপ ক্ষয় যাও আজকে গিয়ে আবার এই যে সংকল্প করলাম তারপরে গিয়ে আবার পাপ করলাম কিন্তু এটাতে জিরু হয়ে যাবে ভজন ঘরে তো সেই জন্য নাম বলে পাপ আচরণ করবেন না অষ্টম অপরাধ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে কে বৈদিক কর্মকাণ্ড যেগুলি রয়েছে পুণ্যকর্ম বর্ণিত সব যে দান করা স্কুল কলেজ বানিয়ে দেওয়া এইগুলি করা পিতৃ মাতৃ শ্রাদ্ধ করা এই সমস্ত সেবা করা এইগুলি সব এক হরিনাম করা এসব এক এরকম মনে করে অত এইগুলা কর্মকাণ্ডের মধ্যে শ্রদ্ধাহীন ব্যক্তিদের শ্রদ্ধাহীন যারা তাদের ভগবানের মাহিমা বলা যাবে না তাদের কাছে ভগবানের নাম করা যায় কিন্তু ভগবানের মাহাত্ম্য নামের মাহাত্ম্য বলা যাবে না এই সমস্ত আমরা নাম অপরাধ শোনা সত্ত্বেও আমরা যদি জড় আসক্তি বিষয়ের দিকে আরও ধাবিত হই তাহলে সেখানেও আমাদের একটা অপরাধ হবে তো সেজন্য আমরা যেরকম নাম জপ করব সেটা জয়প্রদার গুরু মহারাজ বারবার বলেছেন সাধু সঙ্গের মধ্যে তুলসীর সাথে ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে শুনে শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম শুনে শুনে সুলোমালাই জপ করবেন প্রভুপাত বলেছেন আমরা বাচ্চা শিশুর মতো মন চঞ্চল কিন্তু সেটা গুরু মহারাজ বললেন আমাদের প্রভুপাত বলেছেন শুনে শুনে যাতে নাম জপ করা হয় সুলমালা তাহলে কৃষ্ণ নাম স্মরণ হবে তাহলে যে কোনো সময় মৃত্যু আসুক না কেন আপনি ভগবত ধামে চলে যাবেন গৌরপ্রেম আন্দে তো এইভাবে এই দশ নাম অপরাধ আমাদের বারবার অধ্যয়ন করতে হবে শুনতে হবে এবং অন্য ভক্তদেরও বলতে হবে ভক্তিবিনু ঠাকুর এক জায়গায় বলছেন নাম প্রচার নাম প্রচারকারী ব্যক্তিরা যদি ভগবানের নাম অপরাধ সম্বন্ধে জ্ঞাত না করান তারাও নাম অপরাধে দুষ্ট হয়ে যাবেন সেই জন্য আপনারা নাম অপরাধ সম্বন্ধে বলবেন নিজে কর পালন করবেন আর অন্যকে এটা বলবেন নাম অপরাধ করলে এই এই সব হয় তো সেজন্য আমাদের শুদ্ধ নাম প্রথমে হয় না প্রথমে অপরাধযুক্ত নাম হয় তারপরে নামাভাস হয় তারপরে শুদ্ধ নাম হয় কিন্তু আমরা যদি সাধু সঙ্গে বেড়া দিয়ে থাকি সর্বদা এই জন্য নাম হঠাৎ সঙ্ঘ করা হয়েছে এই জন্য ভক্ত সঙ্গে থেকে সর্বদা আপনারা কি করবেন গুরুর আদেশ পালন করবেন আর দীক্ষা নিয়ে গিয়ে অনেক বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে কোনো হয়তো ক্ষতি হতে পারে এগুলি পূর্বের কর্ম দুষ্কর্ম হেতু আসছে দীক্ষা নিয়েছেন বলে নয় আবার অনেক সময় দীক্ষা নিয়ে গিয়ে আপনার পূর্বের স্বীকৃতি হেতু সেখানে একটা কিছু টাকা পয়সা অনেক কিছু ব্যবসা উন্নতি হয়ে গেল তখন আপনি আপনি গুরুদেবের আদেশকে অবজ্ঞা করতে শুরু করে দিলেন ও আমার তো টাকা পয়সা আছে আর মঙ্গলারতি করা দরকার নেই এই সমস্ত আর জব করা দরকার নেই সেটাও একটা অনর্থ সেটা যে উত অনর্থে পরিণত হয়ে যাবে অনেক ভক্ত এরকম অধপতিত হয়ে যায় তারপরে ভক্তি উত অনর্থ হয়ে যায় যে অনেক সেবা করে নাম যশ প্রতিষ্ঠা চাইছেন তো সেটাতেও ভগবানের বাণী নাম প্রচার বা ভক্তি থেকেও পতিত হয়ে যাবেন অপরাধ উত অনর্থ আসবে যেমন অনেক অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ এরকম অনেক রকম অপরাধ আছে বৈষ্ণব অপরাধ এই যে দশ অপরাধ এই সবগুলি অপরাধ থেকেও আমাদের ভক্তি থেকে এটা অনর্থ স্বরূপ আমরা অধপতিত হয়ে যাব তো সেই জন্য বাড়িতে ফিরে গিয়ে কিছু অঘটন ঘটে গেছে আমরা একটা শুনলাম একটা ভক্ত আছে এই তুই দীক্ষা নিয়ে আসলে তোর বাড়ির বাচ্চাটা মারা গেল তখন কান্নাকাটি করতে করতে তাহলে দীক্ষা নিয়ে কী লাভ হলো আমি তখন হরিনাম বন্ধ করে দিল তাহলে লাভ নেই কিছু তো সেজন্য আমার আপনাদের চরণে অনুরোধ এগুলি পূর্বের দুষ্কর্মের জন্য এগুলি ঘটে কখনো খারাপ হবে কখনো ভালো হবে তাতে পূর্বের কর্ম দীক্ষা নিয়ে হচ্ছে না দীক্ষা নিয়ে আপনি আরও উন্নতি করবেন না কৃষ্ণ আমি পূর্বের এই খারাপ কাজ করেছিলাম তাই এখন এটা ঘটে গেল আমি তোমাকে ছাড়বো না তখন কৃষ্ণের কৃপা আসবে ও কৃষ্ণ আমার কিছু ছিল না আপনি এইসব দিলেন আপনার সেবার জন্য সেবাই লাগিয়ে যাবেন তখন কৃষ্ণ কৃপা পাবেন আর বিভিন্ন অপরাধ থেকে মুক্ত হবেন যখন ভক্ত সঙ্গে আনুগত্যে থাকবেন আর নাম যশ কেবল গুরুকে প্রদান করবেন আমার গুরুর কৃপায় আজ এত গ্রন্থ আমি বিতরণ করতে পেরেছি গুরুর কৃপায় এতগুলি নাম হট সংঘ আমি তৈরি করতে পেরেছি এইভাবে গুরুকে নাম যশ দিবেন ওটি ভক্তি কিন্তু আপনি যদি নিজে ভাবেন আমি করেছি তাহলে অধপতিত হয়ে যাবেন এইগুলি হচ্ছে আমাদের গুরু মহারাজের কিছু শিক্ষা আপনাদের চরণ কাছে ধরে তুললাম এগুলি আমরা যখন আমি বলছি মানে কি এগুলো আমি নিজে পালন করব বলি বলছি আপনাদের সাথে এগুলা শেয়ার করছি এই গুরু মহারাজের এই আদেশগুলি তো এটা যখন আমরা করব তাহলে আমরা আগিয়ে যাব এই জীবনেই ভগবত ধামে ফিরে যেতে পারবো সবে হাত তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্চা কল্পত রু কৃপা সিন্ধু বৈষ্ণব